দেখ এখানে কি রয়েছে, সাইজ অফ দ্য ডোরস। এর আগের দিন যেগুলো বলেছিলাম সেটা হচ্ছে ডোরের আর উইন্ডোর কিছু টেকনিক্যাল টার্মস, সেটা কমপ্লিট হয়েছিল। আর ডোর উইন্ডো কী কী জিনিস দিয়ে তৈরি, ডোরের কী ডেফিনেশনস, ডোরের লোকেশন, উইন্ডোর লোকেশন, এই বিষয় নিয়ে সব কিছু বলা হয়েছিল। তো আজকে যে বিষয় নিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সাইজ অফ দ্য ডোরস। আমরা যে ডোর ইনস্টল করে থাকি সেটা ডোমেস্টিক হোক বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস হোক, যেখানেই হোক, তো তার কী কীভাবে সাইজ হয়, তার কিছু থাম রুলস থাকে, সেগুলো এখানে বলা রয়েছে। তো বলছে কি, বলছে দ্য সাইজ অফ দ্য ডোর সুজ বি সাচ দ্যাট ইট উড অ্যালাউ দ্য মুভমেন্ট অফ লার্জেস্ট অবজেক্ট অ্যান্ড টলেস্ট পার্সন লাইকলি টু ইউজ। ডোরের সাইজ এরকমভাবেই ঠিক করব যাতে কি ওইটা থ্রু কোনো সবথেকে বড় কোনো বস্তু বা সবথেকে লম্বা মানুষ সেটা দিয়ে যেন সে তার গমন করতে পারে, মুভমেন্ট যেন হয় সেটা দিয়ে। এবারে একটা নিয়ম অনুযায়ী কী বলছে, বলছে হাইট অফ দ্য ডোর শুড নট বি লেস দ্যান 1.8 মিটার। 1.8 মিটার থেকে একটা ডোরের হাইট যেন আমার কম না হয়। দ্য উইডথ অফ দ্য ডোর, ডোরের এবারে যে চড়াটা সেটা হচ্ছে শুড বি সাচ দ্যাট 2 পার্সন ক্যান পাস থ্রু ইট। দুটো মানুষ যেন ইজিলি ওইটা দিয়ে আমার পাস করতে পারে। ওয়াকিং শোল্ডার টু শোল্ডার, মানে কাঁধে কাঁধ মিলে যে কথা বলা হয়েছে, কাঁধ কাঁধের সঙ্গে কাঁধ মিলি করে ইজিলি যেন দুটো মানুষ যেন ওই দরজা দিয়ে আমার পাস করতে পারে। এইবারে ভারতে ইন ইন্ডিয়া এই সাধারণ উইডথ আর হাইট রিলেশন, মানে চড়ার আর সঙ্গে উচ্চতার যে রিলেশন ডোরের ক্ষেত্রে সেটা এখানে বলা হয়েছে। এক নম্বর কী আছে, বলছে উইডথ এটা কি 0.4 টু 0.6 হাইট, এটা মিটারে। মানে যে চড়াটা হবে, চড়াটা কী হবে, হাইটের কী হবে 0.4 থেকে 0.6 হবে হাইটের। আর হাইটটা কীরকম হবে, হাইটটা হচ্ছে উইডথ প্লাস 1.2 মিটার। হাইট আমি যেটা ধরবো, ঠিক আছে, তো সেটা কী কীরকমভাবে করবো, যে আমার যে চড়া থাকবে চড়ার সঙ্গে প্লাস আমার 1.2 মিটার আমাকে হচ্ছে আমার হাইট। তো এইবারে এটা হচ্ছে আমার একটা জেনারেল একটা সাধারণ একটা ফর্মুলা যেটা ব্যবহার করায় কোথায়, দরজার হাইট আর দরজার চওড়া কতটা হবে সেটাকে নির্ণয় করার জন্য। এবারে ফলোয়িং কিছু ডোরের সাইজ এখানে বলা রয়েছে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন জায়গার ক্ষেত্রে। প্রথম কথা কি, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আমাদের সাধারণত কী থাকে, একটা থাকে বাইরের মেন দরজা থাকে, তার ভেতরে আমাদের ইন্টারনাল ডোর থাকে। তো আমরা কী করি, এক্সটার্নাল যে ডোরটা যেটা দিয়ে মানে আমরা ফাইনালি বেরোবো বা ঢুকবো ঘরের মধ্যে, সেটার সাইজ একটু বড় থাকে, অপেক্ষাকৃত একটু বড় রাখা হয়। আর ইন্টারনাল ডোরটা কী হয়, তার থেকে আমার একটু ছোট থাকে। তো এক্সটার্নাল ডোরের এখানে চওড়া কী দিয়েছে, বলছে 1 মিটার বাই 2 মিটার থেকে 1.1 মিটার থেকে 2 মিটার। আর ইন্টারনাল ডোরের কী দিয়েছে, 0.9 মিটার থেকে 2 মিটার থেকে 1 মিটার বাই 2 মিটার। তো এটা সাধারণত কী হয়, 2 মিটার রাখা হয় না, অনেক ক্ষেত্রে 2.1 মিটারও আমার এটা রাখা হয়। তাতে কী হয়, ডোরের আমার হাইটটা একটু আমার বাড়ে, একটু বেড়ে যায়। এবারে 2.1 মিটার যদি আমি ধরে চলি, তাহলে তার সঙ্গে আমি 0.4 বা 0.6 যদি আমি করি যেটা বেরোবে সেটা আমার উইডথ, কিংবা আমি যদি একটা উইডথ ধরে নিই, সেই উইডথের সঙ্গে আমি যদি 1.2 যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমার সেটা হাইট বেরিয়ে যাবে। যেরকম উইডথ যদি আমি 0.6 ধরাম, তো 0.6 প্লাস যদি 1.2 করি, তাহলে কত হচ্ছে আমার 1.8 মিটার, যেটা নর্মাল। এরপর কী হচ্ছে, আমাদের বাথরুম থাকে আর ক্লোজেট থাকে, তো তাদের কী হয়, বলছে 0.7 মিটার থেকে এটা যে চওড়া, এটা হচ্ছে আমার উচ্চতা, যে 0.7 থেকে 2 মিটার থেকে শুরু করে 0.8 থেকে 2 মিটার। আর হচ্ছে কি, আমাদের গ্যারেজ অফ কার্স, যেখানে ধরনের গ্যারেজ সব, তো গ্যারেজে যদি আমাদের গাড়ি প্রবেশ করতে হবে, তো সেটার জন্য তো আমাকে দরজা বানাতে হচ্ছে, তার দরজার একটা হাইটও থাকবে, দরজার একটা আমার চড়াও থাকবে। তো সেখানে কত দিয়েছে, 2.25 মিটার এটা হাইট ইন্টু 2.25 মিটার উইডথ, মানে কত দুটো, এটা চৌকো, এটা চৌকো। আর একটা কী দিয়েছে, যদি আমার একটু চড়া গাড়ি হয় সেক্ষেত্রে কী হচ্ছে, আমার হাইট আমার সেমই থাকছে, আমাকে উইডথ আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, ধরনের পর্স গ্যারেজ, ঠিক আছে, তো সেসব ক্ষেত্রে আমরা এরকম বানিয়ে থাকি। আর বাদবাকি এগুলো কী দিয়েছে, ডোর উইথ এগুলো ঘরের মধ্যে ইনকেস অফ রেসিডেন্সিয়াল, যেখানে মানুষ বসবাস করছে। এবার আমি যদি কোনো পাবলিক বিল্ডিং ধরছি, ধরনের যেমন স্কুল, ধরো হসপিটাল, তারপরে লাইব্রেরিজ এক্সেট্রা, তো সেখানে কী থাকে, সেখানে হচ্ছে আমার 1.2 মিটার বাই 2 মিটার অথবা 1.2 মিটার বাই 2.1 মিটার, বলছে আমার 2.1 মিটার থাকে। তো সাধারণত তোরা দেখবি তোদের কলেজে যে দরজাগুলো রয়েছে সেগুলো হাইট দেখবি একটু বেশি আছে,
কিন্তু ডোমেস্টিকের ক্ষেত্রে সে হাইটটা একটু আমার কম থাকে, 0.1 কি 0.2 আমার কম হয়ে যায়। তো এটা হচ্ছে আমার কি ডোরের উইডথ, ডোরের হাইট, ঠিক আছে। আর আরেকটা কি হয়, পাল্প নিকে থেকে আরেকটা দেওয়া আছে, যেটা হচ্ছে 1.2 মিটার চওড়া, আর আমার হাইট কত, 2.25 মিটার। মানে আমার যেখানে আমার যেরকম আমার সুবিধা হবে, স্কুলের ক্ষেত্রে আলাদা হবে, হসপিটালের ক্ষেত্রে আলাদা, লাইব্রেরির ক্ষেত্রে আলাদা, ব্যাংকের ক্ষেত্রে আলাদা, সবার ক্ষেত্রে নির্দিষ্ট মাপ থাকে। এবার একটা কথা বলে রাখি, যখন ড্রয়িং হয় তো এই যেমন ধরনের বিল্ডিং ড্রয়িং, তো বিল্ডিং ড্রয়িং ক্ষেত্রে কী হয়, তার একটা প্ল্যান, একটা এলিভেশন আমাদেরকে দেখাতে হয় ড্রয়িং করে, তারপরে তার সেকশন দেখাতে হয়, আর তার ফাউন্ডেশন কীরকম কী হয়েছে সেটার একটা সেকশন আমাকে দেখাতে হলো। এরপর আমরা প্ল্যানে আমাদেরকে দেখাতে হয় যে কোথায় ডোর উইন্ডো বসছে, ইভেন কি সেটা আমাদেরকে এলিভেশনও শো করতে হয় ড্র করে। ওকে, তো এই ড্রয়িং শিটে ইন কেস অফ বিল্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, একটা আলাদা করে নোট বানাতে হয়। সে নোটটা কীরকম থাকে, জায়গা থেকে ধরে নেয়, এইটা যদি আমার পুরোটা যদি আমার ড্রয়িং শিট হয়, আমি ধরলাম যদি এখান থেকে যদি এতটা নিয়ে যদি পুরোটা আমার ড্রয়িং শিট আমি কথা বলছি, তো এই জায়গাটা কীরকম থাকবে, এই এখানটা আমার নেম প্লেট থাকবে এরকম জায়গাতে, আমি এখানে জাস্ট ডট ডট দিয়ে তোদেরকে দেখাচ্ছি, এই নেম প্লেটের ওপরে একটা নোট বানাতে হয়, ঠিক ওপরটাতে, সেটা লিখতে NOTE নোট বলে। ওই নোটের মধ্যে কী লেখা থাকে, ওই নোটের মধ্যে লেখা থাকে যে যেমন অ্যাজ ফর এক্সাম্পল ডোরের কতগুলো আমি ডোর নিয়েছি, সেগুলো আমি কীভাবে ডিনোট করবো, D1, D2, D3, D4, এইভাবে কতগুলো উইন্ডো নিয়েছি আমি, W1, W2, W3, W4, এইভাবে নিয়ে তারপর সেখানে সেটাকে মেনশন করতে হয় যে আমার ডোরের কী মাপ আছে, কত হাইট বাই কত চওড়া, উইন্ডোর কী মাপ আছে, কত হাইট বাই কত কত চওড়া, এইভাবে আমাকে একটা নোট আলাদা করে এখানে বানাতে হয়। তো এইবারে কি বলছে, বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন রেকমেন্ডস দ্যাট দ্য সাইজ অফ দ্য ডোর ফ্রেম শুড বি ডিরাইভড আফটার ফলোয়িং এ মার্জিন অফ 5 মিলিমিটার অল রাউন্ড অ্যান্ড ওপেনিং ফর কনভিনিয়েন্স অফ ফিক্সিং। আমাদের যে ওপেনিং থাকে ওয়ালের মধ্যে, প্রথমে তো আমাদেরকে একটা ওপেনিং ছাড়তে হয়, সেই ওপেনিংটা ছাড়ার পর তবে তো আমরা ওইখানে কি ফিক্স করব, ডোর কিংবা উইন্ডোটাকে ফিক্স করব। তো ডোর কিংবা উইন্ডো কী দিয়ে তৈরি হচ্ছে, তার একটা ফ্রেম থাকছে আর তার একটা শাটার থাকছে, ফ্রেমটা আমার ফিক্স হয়ে থাকে আর শাটারটা কী হয় আমার মুভ হয়, এইটা তো জিনিস থাকে। তো কী হয় ওইখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন যেটা রেকমেন্ড করছে কী করছে, যে ওইখানে 5 মিলিমিটার সব দিকে যেন একটা মার্জিন, যেন একটা ছাড়া হয়, কী জন্যে, যাতে আমার ফিক্সিং করার সময় যাতে ঠিক মতন আমি যাতে ফিক্সিং করতে পারি, একটা মার্জিন জাস্ট 5 মিলিমিটার, তার থেকেও কম হতে পারে, যাতে কি ইজিলি আমার যাতে ফিক্স হয়ে যায় ডোর উইন্ডো, কী জন্য ইজিলি আমার ওখানে যেন বসে যায়। এইবারে কি বলছে, বলছে দ্য উইডথ মানে চওড়া আর হাইট মানে উচ্চতা অফ এন ওপেনিং, একটা ওপেনিংয়ের একটা উচ্চতা একটা চওড়া আমার থাকবে, তবে তো আমি এখানে ডোর উইন্ডো ফিক্স করব। তো সেখানে কী হচ্ছে, কিছু মডিউলস এখানে বানানো হয়েছে, ইজ ইন ডিরেক্টেড বাই নাম্বার অফ মডিউলস, কিছু মডিউলস এটার জন্য তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটা মডিউল কত হচ্ছে আমার 100 মিলিমিটার করে একটা মডিউল। এবার এই জিনিসটাকে বুঝতে গেলে তোদেরকে বুঝতে হবে এক্সাম্পল দিয়ে পরে, যে এক্সাম্পল এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে মডিউল জিনিসটা কি। ধরেন একটা ডোরের নামকরণ করা আছে, ডিজিগনেশন কী দেওয়া রয়েছে, ধরেন 8DS20। তো 8DS20 মানেটা কি, এইটা কি ডিনোট করছে, এটা মানে হচ্ছে একটা ডোর ওপেনিং রয়েছে, সে এটা কিন্তু ইন কেস অফ ওপেনিংয়ের ক্ষেত্রে, নট ফ্রম ফ্রেম অ্যান্ড শাটার। তো এইখানে একটা ডোর ওপেনিংটা তার যে উইডথ যে চওড়াটা সেটা ইকুয়াল টু কত আমার 8 মডিউল, 8টা মডিউল হচ্ছে চওড়া, 8টা মডিউল মানে কত, প্রতিটা মডিউল যদি আমার 100 মিলিমিটার করে হয় তাহলে 8টা মডিউল কত হচ্ছে, 8 × 100 মানে হচ্ছে আমার 800 mm, এটা হচ্ছে চওড়া। আর হাইট হচ্ছে কত আমার 20 মডিউলস মানে কত, 20 × 100 সমান হচ্ছে আমার 2000 মিলিমিটার, মানে এটাকে যদি 800কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, কারণ 1000 মিলিমিটারে আমার 1 মিটার হয়, তাহলে এটা হচ্ছে 0.8 মিটার, এটা হচ্ছে আমার 2 মিটার। আর এখানে এস কথাটা কি, এটা হচ্ছে আমার সিঙ্গেল শাটার, সিম্পল বাংলা ভাষা বলতে গেলে এক পাল্লা। ওকে, এবারে লেটার যে ডিটা সেটা কি ডিনোট করছে, একটা ডোর ওপেনিং, আর লেটার এস স্ট্যান্ডস ফর সিঙ্গেল শাটার, ডি মানে ডোর ওপেনিং, এস মানে সিঙ্গেল শাটার। লিটারালি সসেজভাবে কি, দ্য ডিজিগনেশন 10DT21 অফ ডোর ওপেনিং ডিনোটস, এবারে আগেরটা কী ছিল ডিএস, এটা কী আছে ডিটি, তো এটার মানে কী, প্রথম কথা কী বলা আছে প্রতিটা মডিউলে আমার 100 মিলিমিটার করে, ঠিক আছে, তাহলে এখানে কী আছে 10 মানে এর 10টা মডিউল, তো 10টা মডিউল হচ্ছে চওড়া, তো প্রথমটা কী বলছে, এই ফার্স্টটা বলছে চওড়া, তার পরেরটা হচ্ছে আমার কী উচ্চতা, এখানে কী 10 × 100 মানে কত, 1000 মিলিমিটার মানে 1 মিটার,
আর হাইটটা কত বলছে 21 পর একটা হাইট ইনটু একটা মডুল 100 মিলিমিটার করে তার মানে কত 2100 মিলিমিটার মানে কত 2.1 মিটার তার মানে কি হলো আমার ওপেনিং এর চওড়ার উচ্চতা 1 মিটার বাই 2.1 মিটার এখানে ডিটি বলা আছে তো আগে ছিল ডিএস তো এখানে ডিএস মানে কি ডি মানে ডোর আর এস মানে সিঙ্গেল শাটার এখানেও কিন্তু আমার ডি মানে ডোর আর টি মানে কি হচ্ছে টি মানে হচ্ছে আমার ডাবল শাটার এইবারে দ্য থিকনেস অফ শাটার এইবারে এই যে শাটারের যে থিকনেসটা আমরা নেব সেটা সাইজ কীরকম সাইজের ওপরে আমরা করছি ডোর কিংবা উইন্ডো তার উপর নির্ভর করবে তো মিনিমাম কীরকম রাখা হয় 20 মিলিমিটার বা 25 মিলিমিটার বা 30 মিলিমিটার এগুলো কী থাকে আমার শাটারের থিকনেস মানে গভীরতা মানে শাটারটা আমার কতটা চওড়া হচ্ছে শাটারটা এবার আসছে আমার কি ডোর ফ্রেম তো ডোর ফ্রেম মানে যেটা আমরা প্রথমে ফ্রেমটা বসাচ্ছি তারপর তো ওটার সঙ্গে কী করে আমরা হিঞ্জ দিয়ে পরে আমাদেরকে ওখানে ফিক্স করতে হয় যেটা হচ্ছে শাটারটা তো এই ডোর ফ্রেম ইজ অ্যান অ্যাসেম্বলি অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল মেম্বার্স ফর্মিং অ্যান ইনক্লোজার টু হুইচ ডোর শাটার্স আর ফিক্সড কী বললাম ডোরের যে ফ্রেমটা সেটা একটা অ্যাসেম্বলি মানে অনেক কিছু জিনিসকে নিয়ে পরে একসঙ্গে অ্যাসেম্বল করা যোগ করা হয় কী থাকে তার মধ্যে কিছু হরাইজন্টাল মেম্বার্স থাকছে কিছু ভার্টিক্যাল মেম্বার্স থাকছে যেরকম কি অ্যাজ পার আগের দিনে যেটা পড়েছিলাম যে যেগুলো আমাদের স্টাইল থাকে স্টাইলগুলো কি মেম্বার হয় এগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল মেম্বার কিন্তু যেটা আমার হেড হেডটা কিন্তু কী হচ্ছে এটা হচ্ছে আমার হরাইজন্টাল মেম্বার ইন কেস অফ উইন্ডো উইন্ডোর ক্ষেত্রেও কিন্তু সিলটা কিন্তু একটা আমার হরাইজন্টাল মেম্বার ফ্রেম যেটা দুদিকে পাশে বসাচ্ছি সে ফ্রেমটাই মধ্যে তো আমার জিনিসগুলো আমার থাকছে এবারে এই যে ভার্টিক্যাল যে মেম্বার্সগুলো থাকছে তো এইটা কোন ক্ষেত্রে বলা হচ্ছে এখানে পুরো ডোর উইন্ডো মানে ডোরের টোটাল সব কিছু নিয়ে পরে বলা হয়েছে আমার এখানে ঠিক আছে ফ্রেম নিয়ে তা শাটার নিয়ে পরে তো এখানে শুধুমাত্র ফ্রেমের কথা হচ্ছে তো ভার্টিক্যাল মেম্বার্সগুলো কী যেরকম ধর হচ্ছে জ্যাম পোস্ট আর হ্যান্ডেল মেম্বার কোনটা যেটা হচ্ছে হেডটা হ্যান্ডেল মেম্বার কী হচ্ছে বলছে কানেক্টিং দ্য পোস্ট ধরেন দুদিকে দুটো পোস্ট রয়েছে সেই দুটো পোস্টকে আমার একসঙ্গে কানেক্ট করতে হচ্ছে সে কানেক্টটা আমি কী দিয়ে করছি সেটা কানেক্ট করছি আমি হেড দিয়ে পরে মানে হেডটা আমার ওইখানে গ্রুভ হয়ে ঢুকেছে হুইচ হ্যাজ হর্নস অন বোথ সাইড দুটো সাইডে হর্ন থাকে কারণ হর্নটা কী হয় আমার ওটা দেওয়ালের মধ্যে এন্ট্রি হয়ে যায় এটা হচ্ছে আমার হেড তো এই দুটো পোস্টকে কী করেছে আমি হেড দিয়ে পরে আমি জোড়া লাগানো হয়েছে আর হেডের পাশে হর্ন আছে সে হর্নটা আমার কী হবে ওটা আমার দেওয়ালে এন্ট্রি ঢুকে যাবে ওটাকে এবারে দ্য সাইজ অফ দ্য ফ্রেম ইজ ডিটারমাইন্ড বাই অ্যালোয়িং এ ক্লিয়ারেন্স অফ 5 মিলিমিটার টু বোথ সাইডস অ্যান্ড টপ অফ অ্যান ওপেনিং ফ্রেমের যে সাইজটা সেটা ডিটারমাইন কীভাবে করা হয় প্রতিটা সাইড থেকে তার টপ থেকে আর তার সাইড সব দিক থেকে 5 মিলিমিটার করলে ক্লিয়ারেন্স ছাড়া হয় প্লে ক্লিয়ারেন্সটা আমার ওখানে কেন রাখা হচ্ছে এক্সট্রা করে কারণ কি আমি যখন ফ্রেমটাকে যখন আমি বসাতে যাবো তো ফ্রেমটা যেন আমার ইজিলি যেন ওখানে আমার কী করে সেট হয়ে যায় আপ টু 5 মিলিমিটার মধ্যে আমরা ক্লিয়ারেন্স আমার রাখা যায় এবারে এই যে ডোর ফ্রেম কী কী মেটেরিয়ালস দিয়ে আমার তৈরি এটা কিন্তু তোদের সেই বইটা থেকে পড়াচ্ছি যে বইটা তোদের সিলেবাসে রয়েছে ঠিক আছে NSQF লেভেল 5 মানে ন্যাশনাল স্কিল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক নিমির বই এটা ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট চেন্নাই তো ডোর ফ্রেমের যে মেটেরিয়াল কী দিয়ে আমরা কাঠের বানাতে পারি স্টিলের বানাতে পারি অ্যালুমিনিয়াম বানাতে পারি কংক্রিটেরও বানাতে পারি আবার স্টোনেরও বানাতে পারি তো এর মধ্যে থেকে প্রথম তিনটে জিনিস আমরা সচরাচর আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখে থাকি এটা কিন্তু আমরা দেখে থাকি টিম্বারের ফ্রেম সবার বাড়িতেই থাকে কিন্তু এখনকার দিনে সবাই টিম্বারটা ছেড়ে সবাই স্টিলের সেকশনের দিকে যায় ঠিক আছে মানে যেটা বলা হয় এল সেকশন এই স্টিল সেকশন কেন যায় কারণ এটাকে যদি আমি ঠিক মতন মানে গ্যালভানাইজ করে যদি ঠিক মতন কালার করে পেন্ট করে যদি এটাকে আমি বসে দিই তাহলে এটাতে কোনো রাস্ট পড়ারও কোনো প্রবলেম নেই আর তাছাড়া এটাতে কোনো টার্মাইট আমার কোনো অ্যাট্যাক হবে না কোনো পোকাও এটাতে লাগবে না আরেকটা কী হয় অ্যালুমিনিয়াম সেকশন যেটা হয় কি যে ধরেন কোনো পার্টিশন ওয়াল হয়তো আমি এক্সট্রা করে বানাচ্ছি কিংবা কোনো এক্সট্রা ডোর শুধু আমাকে একটা জায়গায় প্রেস করতে হচ্ছে হয়তো আমি বেশি খরচা করতে পারবো না সেক্ষেত্রে কী বললাম অ্যালুমিনিয়াম সেকশন দিয়ে পর হয় যেরকম অ্যাজ পার এক্সাম্পল তোর শাটার যে মানে পাল্লা দেওয়া মানে দুপাল্লা কি তিন পাল্লা যে উইন্ডোগুলো থাকে তো সেখানে কী হয় এখনকার দিন সময় অ্যালুমিনিয়াম সেকশন বসায় তোর ধরনের 6 মিটার আমার চওড়া কি 5 মিটার চওড়া আর হাইট হচ্ছে আমার 3 মিটার কি 3.5 মিটার তো সেখানে কী করলাম আমি শাটার দিয়ে দিলাম একটার পর একটা পাল্লা খুলতে খুলতে যাবে দুপাল্লা কি তিন পাল্লা তো সেসব ক্ষেত্রে কী হয়
সেখানে আমাদের অ্যালুমিনিয়াম সেকশন আমরা বেশি ইউজ করে থাকি, এগুলো সচরাচর দেখতে পাই। আর এই কংক্রিটের স্টোন এগুলো থাকে, কিন্তু এগুলো খুব একটা আমরা দেখি না, মানে দেখতে পাই না আর কি। এবার কি হচ্ছে দেখ, কি বলেছিলাম যে টিম্বার ফ্রেমস কি কমনলি এগুলো ইউজড হয়। এর ফ্যাক্টরি আর ওয়ার্কশপে কি হয়, স্টিল ফ্রেমস আমরা ব্যবহার করি, তো স্টিল ফ্রেম আমাদের ঘরেও ইউজ হয়, কোনো অসুবিধা নেই। আর অ্যালুমিনিয়াম ফ্রেমস হচ্ছে কস্টলিয়ার অ্যান্ড আর ইউজড ওনলি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং হোয়ার মোর ফান্ডস আর অ্যাভেলেবল। অ্যালুমিনিয়াম ফ্রেমস একটু কস্টলি পড়ে, স্টিলের থেকে একটু কস্টলি, কিন্তু এগুলো একদিক থেকে সুবিধা হয় যে আমার এগুলোতে টিম্বার হোক কিংবা মানে স্টিল হোক বা অ্যালুমিনিয়াম হোক, এগুলোতে আমার তোর ঠিক মতন যদি মেনটেন করা হয় তাহলে এতে কী হয়, কোনো রকম কোনো তোর টার্মাইট অ্যাটাক কিছু হয় না। এবারে এগুলো ডিপেন্ড করছে কীর উপরে, ডিপেন্ড করছে হচ্ছে তোর আমার অ্যালুমিনিয়াম যে আমি ব্যবহার করব, তো সেটা আমার কত কিলো রেট আমার যাচ্ছে, ঠিক আছে, কিংবা স্টিলের কীরকম যাচ্ছে, কারণ স্টিলটা থেকে তো বানাবে। এবারে ধরনের স্টিলের কী থাকে, সেকশন থাকে, ঠিক আছে, ফ্ল্যাট স্ট্রিপও হতে পারে কিংবা এল সেকশন আই সেকশনও হতে পারে। এবার আমি ওই সেকশনটা কীরকম, তার পার কিলোতে কত রেট কিংবা রানিং ফিটে তার কত রেট যাচ্ছে, সেই হিসাব করে তখন ওগুলো দামগুলো তোর আপ অ্যান্ড ডাউনস আমার হয়ে থাকে। তো এইবারে কি হচ্ছে, এবারে যেহেতু টিম্বারের দাম দিনের দিন বাড়তে থাকছে উইথ ইনক্রিজিং কস্ট অফ টিম্বার, কংক্রিট ফ্রেমস আর মোর পপুলার ইন আরবান এরিয়াস। অনেক ক্ষেত্রে আরবান এরিয়াতে কংক্রিট ফ্রেমও কিন্তু পপুলার হয়েছে, কংক্রিট ফ্রেমও কিন্তু দেখতে পাওয়া যায়। এইবারে কী আসছে, এর আসছে হচ্ছে আমার ক্লাসিফিকেশন ডোরের, তো সেগুলোর প্রত্যেকটা ছবি আর তো জিনিস দিয়ে এখানে বলা আছে, এগুলো এক এক করে আমি আসছি। বলছে অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ কম্পোনেন্টস, যে উপাদানগুলোকে আমরা ব্যবহার করছি তাদের যে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কী কী রকমের ডোর হতে পারে। প্রথম কথা হচ্ছে ব্যাটেন্ড অ্যান্ড লেসড ডোর, তারপর হচ্ছে ব্যাটেন্ড লেসড অ্যান্ড ব্রেস্ট ডোর, তারপর হচ্ছে ব্যাটেন্ড লেসড অ্যান্ড ফ্রেম ডোর, তারপর হচ্ছে ব্যাটেন্ড লেসড ব্রেস্ট অ্যান্ড ফ্রেম ডোর। এগুলো হচ্ছে কি কম্পোনেন্ট অ্যারেঞ্জমেন্টের অনুসারে। এরপর কি আসছে, অন দ্য বেসিস অফ মেথড অফ ম্যানার অফ কনস্ট্রাকশন, কীভাবে আমরা কনস্ট্রাকশন করছি, কোন কোন পদ্ধতির মাধ্যমে, কী কী ম্যানার, সেইটা প্রথম কি আসছে ফ্রেমড অ্যান্ড, এটা প্যানেলড হবে, এটা নট প্যারালেলড, এটা প্যানেলড, এটা PANA হবে, এটা এন আছে, NE PANELLED ফ্রেমড অ্যান্ড প্যানেল ডোর। তারপর হচ্ছে গ্লেস ডোর, সাস ডোর, এটা হয় গ্লাসের, এটা তারপর হচ্ছে ফ্লাশ ডোর, তারপর হচ্ছে লুভার ডোর, আর হচ্ছে আমার ওয়্যার গেজ ডোর। এরপর আসছে অন দ্য বেসিস অফ ওয়ার্কিং অপারেশন, প্রথমে কি হচ্ছে রিভলভিং ডোর, মানে কি সে দরজাটা ঘুরবে 360 ডিগ্রি রাউন্ড হবে। তারপর কি হচ্ছে আমার স্লাইডিং ডোর, শুধু স্লাইড করবে লেফট টু রাইট, রাইট টু লেফট। তারপর হচ্ছে সুইং, দোলার মতন খুলবে বন্ধ হবে। তারপর হচ্ছে কোলাপসিবল, আর হচ্ছে আমার রোলিং স্টিল শাটার ডোর। এরপর হচ্ছে কি আমার মাইল স্টিল ডোর, এটা হচ্ছে মেটাল, কোন কোন ধাতু মানে যেটা মেটালের যেগুলো এগুলো আমরা বানাচ্ছি স্টিলের, মাইল স্টিল ডোর। তারপর হচ্ছে করোগেটেড স্টিল ডোর, হলো মেটাল ডোর, আর মেটাল কভার্ড প্লাইউড ডোর, ঠিক আছে। তো এবার এখানে কি দেওয়া আছে সেটা দেখে নিই, প্রথমে কী রয়েছে ব্যাটেন্ড অ্যান্ড লেস ডোর, আর এই দিকে কী রয়েছে ব্যাটেন্ড লেসড অ্যান্ড ব্রেস্ট ডোর। ওকে, তো এখানে দেখ, এইখানে লেজ বলতে কোনটা বলছে, লেজ বলতে বলছে এই জিনিসটাকে বলা হচ্ছে লেজ, টপ লেজ, মিডিল লেজ, বটম লেজ, আর এই যে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছিস কাঠের এগুলোকে বলা হচ্ছে কি ব্যাটেন, এটা হচ্ছে লেজ, এটা হচ্ছে ব্যাটেন অ্যান্ড লেজ ডোর। কী বলছে, বলছে দিস ইজ দ্য সিম্পলেস্ট টাইপ ডোর স্পেশালি সুটেবল ফর ন্যারো ওপেনিং ওয়েন স্ট্রেংথ অ্যান্ড অ্যাপিয়ারেন্স আর নট ইম্পর্টেন্ট, যেখানে স্ট্রেংথ আর যেখানে অ্যাপিয়ারেন্স মানে শক্তি আর যেখানে দেখতে সুন্দর কি ভালো লাগে, এইগুলোকে যখন আমরা যখন অত বেশি গুরুত্ব দিই না, তখন সেসব ক্ষেত্রে আমার এরকম টাইপের আমরা ডোর ব্যবহার করে আমরা থাকি। এই ডোরগুলো কী হচ্ছে, দিস ডোরস আর ফর্মড অফ ভার্টিক্যাল বোর্ডস, যেগুলোকে বলা হচ্ছে ব্যাটেন, এক একটা করে হচ্ছে ভার্টিক্যাল বোর্ডকে পাশাপাশি লাগি করে বানানো হয়, সেগুলোকে বলা হয় কি ব্যাটেন বলা হয়। যেরকম আমরা যে ড্রয়িং শিট
ড্রয়িং করি, তো ড্রয়িং শিটটা কার উপরে আমাদেরকে লাগাতে হয়, ড্রয়িং বোর্ডের উপরে। তো ড্রয়িং বোর্ডের তলাতে দেখবি দুটো ব্যাটেন দেওয়া থাকে, দুটো ভার্টিক্যাল বোর্ড থাকে। এবার কি হচ্ছে, হুইচ আর ইউজুয়ালি টাঙ্কড অ্যান্ড গ্রুভ অ্যান্ড আর ফিক্সড টুগেদার বাই হরাইন্টাল সাপোর্টস নোন অ্যাজ স্লেজেস। এবারে কি হয়, এখানে এগুলো যে জয়েন্ট করা হয়, তাহলে কীভাবে জয়েন্ট করা, এখানে টাঙ্ক অ্যান্ড গ্রুভ জয়েন্ট থাকে। তোদের যখন কার্পেন্ট্রি পড়াবো তখন কার্পেন্ট্রিতে দেখবি এরকম জয়েন্ট আছে, যে জয়েন্টটা তোদের ড্রয়িং করতে হবে। অনেক ধরনের জয়েন্ট হয়, মর্টিস অ্যান্ড টেনন জয়েন্ট হয়, ডপটিল জয়েন্ট হয়, টাঙ্ক অ্যান্ড গ্রুভড হয়, ঠিক আছে। তো সে টাঙ্ক অ্যান্ড গ্রুভ জয়েন্টের মাধ্যমে এগুলোকে এখানে ফিক্স করা হয়। কার সঙ্গে কে ফিক্স থাকে, ব্যাটেনগুলো ফিক্স থাকছে কার সঙ্গে, লেজের সঙ্গে। এবারে ব্যাটেন্সগুলো সাধারণত আমার কতটা চওড়া থাকে, 10 to 15 সেন্টিমিটার আমার চওড়া, আর উইডথ কত, 20 মিলিমিটার থেকে আবার 30 মিলিমিটার হচ্ছে আমার থিক। ওকে, এইবারে থিকনেস বলতে কোনটা, থিকনেস বলতে হচ্ছে যদি আমি একটা 3D জিনিস যদি আমি এখানে দেখাই, ঠিক আছে, তো সেটা জিনিসটা আমার কানেক্ট এরকম দাঁড়াবে। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ব্যাটেনে, যদি আমি এটা ফুল লেন্থ আমি মনে করি, ফুল লেন্থ মানে কি, মানে এই যে লেন্থ আমার দৌড়চ্ছে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে যদি পুরোপুরি করতে হয়, তো এর একটা চড়া তো আমার আছে এইদিকে, এইটাকে যদি আমি চড়া ধরি আর এইটাকে যদি আমি লম্বা ধরি এই সাইডটাকে, তাহলে এর একটা গভীরতা আমার থাকছে, রাইট না? তো সেটা কি বলছে যে চওড়া কত হচ্ছে 10 to 15 সেন্টিমিটার, আর গভীরতা থিকনেস কত থাকে 20 to 30 মিলিমিটার ব্যাটেনের স্পেশালি। আর লেজের কি হচ্ছে বলছে, লেজ দ্য জেনারেলি প্রোভাইডেড অ্যাট দ্য টপ মিডিল অ্যান্ড বটম। লেজগুলো সাধারণত কী হয়, টপে প্রোভাইড করা হয়, মানে আর তোর মিডিলে প্রোভাইড করা হয়, আর আমার বটমে প্রোভাইড করা হয়। আর ব্যাটেনের কি হয়, ব্যাটেনগুলো হচ্ছে আমার মেম্বার কি, এগুলো হচ্ছে আমার ভার্টিক্যাল মেম্বার ব্যাটেনটা। তার মানে কি, এর যে লেন্থটা আমার, মানে এর যে হাইটটা হবে, মানে কি এইটাকে যদি শুয়ে দিই তাহলে লেন্থ দাঁড় করে দিলে কী হচ্ছে হাইট, তাহলে এর যে পুরো যে লম্বাটা দৌড়াচ্ছে সেটাকে পুরো হাইট বরাবর দৌড়বে, যে আমার হাইটটা হচ্ছে, ঠিক আছে। আর লেজটা কী হচ্ছে, লেজটা হচ্ছে আমার দরজাটা কত চওড়া সেই অনুপাতে আমার হবে। তো ডোর ইজ হাং টু দ্য ফ্রেম বাই মিনস অফ টি হিঞ্জ অফ আয়রন। এখানে যে হিঞ্জগুলো দেওয়া থাকে সেগুলোকে হচ্ছে টি হিঞ্জ, সেটার সাহায্যে কী হয়, ডোরটা আমার লেগে থাকছে, মানে তো শাটারটা ফ্রেমের সঙ্গে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাটেন অ্যান্ড লেজ ডোর। এটা তো দাঁড়া, এখানে দেখ আরও তোদের জন্য 4টে PDF আমার খোলা রয়েছে, তো আমি এখানে দেখি যদি কোনো আমি এখানে তোদের দেখাতে পারি। আমি এই যো, বাহ খুব ভালো জিনিস তোদের জন্য পেয়েছি, তোরা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, উত্তম জান, সুশোভন ধরা, সৌরভ দরিপা, ইস নূর ইসলাম, দীপ্তি রয়, চিন্ময় বা বিপদন হচ্ছে, কেউ একজন চলে গেল মনে হচ্ছে, রূপেশ, হ্যাঁ স্যার, রূপেশ কোথায় গেল? দিস ইজ নট গুড, এগুলো ঠিক না, এটা অনলাইন হচ্ছে বলে আমি হয়তো একদিকে মানে মনোনিবেশ করে তোদের জন্য আমি পড়েই যাচ্ছি, আর এখানে যদি একটা কোনো অপশন থাকতো আমি অপশনটা খোঁজার আমি চেষ্টা করবো, যে একবার যদি কেউ মিটিংয়ে ঢুকে যায় তাই যেন মিটিং থেকে বেরোতে না পারে। এটার জন্য হয়তো মেবি হয়তো আমাকে একটু কিছু খাটতে হবে, একটু বেশি হচ্ছে আমাকে ইউটিউব দেখতে হবে কিংবা আমাকে ইন্টারনেট রিচার্জ করতে হবে, যদি এরকম কোনো অপশন পেয়ে যায় তাহলে তখন তাদের অবস্থা খারাপ হবে, তাদেরকে তাহলে ফোনটা তাহলে সুইচ অফ করতে হবে যদি তাদেরকে বেরোতেই হয়। দিস ইজ নট গুড, এগুলো ঠিক না। তো দেখ, এটি হচ্ছে আমার ব্যাটেন, রাইট? তোরা যদি দেখে দেখতে পাচ্ছিস এই যে ব্যাটেনের ছবি আমার এখানে দেওয়া রয়েছে, লম্বা করে নেমে এসছে, এই যে লম্বা করে নেমে এসছে ব্যাটেনটা পুরোটা, এগুলো হচ্ছে আবার কি লেজ একটা করে, আর এই যে আমাদের হিঞ্জগুলো, কারণ আমাকে হিঞ্জ তো আমাকে লাগাতে হবে। আমি ডোরের এটা হচ্ছে পাল্লাটা, আমার সিঙ্গেল শাটার, ঠিক আছে, মেনলি এটা কি যে সরু জায়গার জন্য আমি এটা বানিয়ে দিলাম, কিন্তু আমাকে এর পাল্লার সঙ্গে যদি আমি এটাকে, মানে পাল্লাটার সঙ্গে যে শাটারের সঙ্গে যদি আমি ফ্রেমটাকে যদি আমি না জয়েন করি তাহলে তো আমার দাঁড়াবেই না জিনিসটা, ঠিক না? তো এখানে কী দিচ্ছে দেখ, এটা হচ্ছে মাথারটা হেড, এটা এটা হচ্ছে ফ্রেমটা, পুরোটা ফ্রেম এটা, ঠিক আছে, রাইট? এটা হচ্ছে আমার বটম লেজ, যেটা আমি দেখতে পাচ্ছি,
তার সঙ্গে কী রয়েছে আমার হিঞ্জ অ্যাঙ্কর লাগানো রয়েছে, এটা হচ্ছে মিডিল লেজ। এই মিডিল লেজে কী হয়, এখানে আমার লক সিস্টেমটা আমার এখানে দেওয়া থাকে। তো এইবারে আমরা ডোরে যে টেকনিক্যাল টার্মস পড়েছিলাম সেখানে কী পড়েছিলাম, একটা কী থাকতো টপ রেল, একটা থাকতো হচ্ছে মিডিল রেল, একটা থাকতো বটম রেল। এবার আরেকটা এক্সট্রা ওই মিডিল রেলটার জায়গায় একটা কী এক্সট্রা রেল থাকতো, ওইটা ইন্টারমিডিয়েট পরে আরেকটা কী থাকতো আমাদের লক রেল। তো সে লক রেলে কী হতো, আমাদের দরজার যে লক সিস্টেমটা সেটা ওখানে প্রোভাইড করা হতো। এবার এটা হচ্ছে হিঞ্জ, এটা হচ্ছে ব্যাটেন, এটা হচ্ছে আমার লেজ। তো এটার বিষয়ে আবার বলে দিচ্ছি, ব্যাটেন্সগুলো কী, এগুলো হচ্ছে ভার্টিক্যাল বন্ড যেগুলোর মধ্যে কী থাকে গ্রুপস আর অ্যাটাচ টুগেদার বাই হরিজন্টাল সাপোর্টস কল লেজ অ্যাজ শোন ইন বিলো ফিগার। মানে লেজ আর ব্যাটেন সব গ্রুপ করে এখানে বসানো রয়েছে, টাং এন্ড গ্রুপ জয়েন্ট। এবারে ব্যাটেনের ডাইমেনশনস কী দিয়েছে দেখ, উইথ কত থাকছে 100 থেকে 150 mm উইথ, আর থিকনেস কত দিয়েছে আমার 20 থেকে 30 mm আমার থিকনেস, ঠিক আছে। তো উইথ দ্য থিকনেস এগুলো সব মানে ভ্যারি করে যে ডোরটা আমার কীরকম কতটা চড়া হচ্ছে। কারণ একটা সিম্পল কথা, একটা সিম্পল জিনিস আমি বলে দিচ্ছি, উইথ দেন থিকনেসটা যদি আমি কমা বাড়া করি তাহলে কী হয়, ব্যাটেন কিংবা লেজের তাহলে কী হয়, তাহলে কিন্তু আমার ডোর, ডোরের কিন্তু আমার যে শাটারে কিন্তু ওজনটাও কিন্তু আমার কমা বাড়া হবে। আর তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাকে কী বসাতে হবে, আমাকে বসাতে হবে হিঞ্জটা, মানে যেটা বাংলা ভাষায় কী বলে কলকব্জা। ফ্রেম আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, হিঞ্জ আমার রেডি আছে, ডোরটাকে শাটারটাকে আমি ফ্রেমের সঙ্গে ফিক্স করছি। ডোরের যদি ওজনটা খুব বেশি হয়ে যায় তাহলে কী হবে, কিন্তু ফ্রেমতে কিন্তু ছেড়ে বেরিয়ে চলে আসবে, চেষ্টা করবে। কারণ কি, যখন আমি ওকে সুইং করাবো, যখন সুইং করে তো খুলবে, হয় সুইং করে খুলুক এই এইটার ক্ষেত্রে, তখন কি, তখন ওর ওয়েটটা যদি বেশি হয়ে থাকে আর লেজ ব্যাটেন যদি ওকে ধরে রাখতে না পারে, ঠিক আছে, যদি হিঞ্জ ওকে ধরে রাখতে না পারে তাহলে কি, ও তো ছেড়ে বেরিয়ে আসবে না। তো এরকম ডাইমেনশনসগুলো দেওয়া থাকে। এবারে লেজের কি ডাইমেনশনস থাকে, সেটা হচ্ছে 100 থেকে 200 mm তার চওড়া থাকছে, আর তার থিকনেস কত থাকে, 25 থেকে 30 mm আমার থিকনেস থাকে। তো এইগুলো ব্যাটেনের লেজ ডোর এগুলো কোথায় সুটেবল, এগুলো হচ্ছে ফর ন্যারো ওপেনিংস, মানে যেখানে সরু জায়গা, বেশি চওড়া যেখানে আমার দরকার নেই। তো এটা হলো তার ছবি। তো পরীক্ষা যদি আসে তোদেরকে এরকম আঁকতে হবে। তো এইখানে একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র তোদের একটা এলিভেশনস দেওয়া রয়েছে, যদি সেকশন দেখাতে বলে তাহলে সেকশন অন্যরকম কিছু হয়। আমি যদি এই বরাবর আমি যদি এটাকে কেটে দিই, মানে আমি সেকশনে দাগ দিই, পরে বড়ো ড্যাশ, না এত বড়ো ড্যাশ হয় না, একটা বড়ো ড্যাশ থাকে, তারপরে দুটো শর্ট ড্যাশ থাকে, তারপর আবার বড়ো, দুটো আবার শর্ট ড্যাশ, তারপর আবার বড়ো, ঠিক আছে, এইভাবে। তো সেটা কেটে পরে আমাকে দেখাতে হতে পারে, কিংবা ধরেন আমি ওপরটা আমি দিলাম কেটে, তাহলে আমি জিনিসটা কীরকম দেখবো, কিংবা হয়তো আমি নিচটাকে কেটে দিলাম তাহলে আমি জিনিসটা আমি কীরকম দেখবো। তো এরকম করে কী হয়, এগুলো হচ্ছে যে যে কোনো জিনিসের ড্রয়িং যে যত ভালো বুঝতে পারবে সে জিনিসটার বিষয়ে তার গভীরতা আরও বেশি বাড়বে, বিশেষ করে সিভিলে। সিভিলে কি পুরো টেকনিক্যাল লাইনে, পুরো টেকনিক্যাল লাইনটাই, পুরো টেকনিক্যাল লাইনটাই দাঁড়িয়ে আছে হচ্ছে কীর ওপরে, যে আমাকে ড্রয়িং ছবি আমাকে যেন ভালো করে বুঝতে পারি, আর আমার মনের মধ্যে যে জিনিসটা রয়েছে সেইটাকে যখন আমি এক্সপ্রেস করব, তো এক্সপ্রেশনের সঙ্গে আমার মুখ দিয়ে কিছু ওয়ার্ডস বেরোবে, কিছু স্পিচ, কিছু ডায়লগস বেরোবে, ঠিক আছে, কিছু টেকনিক্যাল টার্মস বেরোবে, তো সেটা সবার পক্ষে বোধগম্য না হতেও পারে। তো ওই জিনিসটাকে বোধগম্য করবার জন্য আমার কিসের আমি হেল্প নেবো, হচ্ছে আমি গ্রাফ অ্যান্ড ছবি, সেটাকে আমাকে বোধগম্য করাতে হবে, কারণ সবাইকে তো বোঝাতে হবে। ধরেন একটা কোনো প্রজেক্টের কাজ চলছে, সেখানে হয়তো রাজমিস্ত্রি হেডমিশন আছে আর আমি হচ্ছে সুপারভাইজার। এবার আমি একটা জিনিস আমি চাইছি যে ওরাই জিনিসটা বানাক, কিন্তু ও জিনিসটা বুঝতে পারছে না, ও হয়তো ফুটে বোঝে, আমি হয়তো মিটারে বুঝি, ও আমাকে ফিটে বললে সেটাকে আমি মিটারে কনভার্ট করে পরে আমি সেটা বুঝে যাবো, কিন্তু আমার মধ্যে যেটা রয়েছে, যেহেতু আমি যেটা সুপারভাইজ করছি, কিংবা ধরে নেয় আমাকে ইঞ্জিনিয়ার হয়তো সিনিয়র ইঞ্জিনিয়ার এসে হয়তো আমাকে বলে গেলো যে আপনি এটা দেখবেন এটার জন্য এরকমই হয়, এবার ওইটা আমাকে করাতে তো হবে, সেটা যদি ওকে না বোঝে তখন কি, তখন ওকে ড্রয়িং করে ওকে ভালো করে বোঝাতে হবে জিনিসটা এরকম হবে। তো সেই ওই জিনিসটা হ্যাবিটটা থাকা দরকার। এরপর কি আসছে, ব্যাটেন লেস দ্যান ব্রেস্ট ডোরস, রাইট। তো এখানে কি ডোরস আছে দেখে, এখানেও আগে এটা পড়ে নিই, তারপর ওইদিকে যাচ্ছি। এটার পরে কিন্তু আর কিছু ইয়ে, এগুলো কিন্তু জাস্ট নাম দেওয়া রয়েছে, কিন্তু ছবি কিন্তু কিছু নেই। তো এখানে কী থাকে, এখানে আমার ব্যাটেন্সও আছে, তোরা যেটা দেখতে পাচ্ছিস, একটু একটু বড় করে দিলাম, দেখ এখানে আছে ব্যাটেন্স,
ঠিক আছে, এখানে আছে লেজ, আর একটা করে এক্সট্রা কি আছে এখানে, ব্রেস দেওয়া রয়েছে। দিস ডোরস আর সিমিলার টু লেজ ডোরস এক্সেপ্ট দ্যাট ডায়াগোনাল মেম্বার্স নোন অ্যাজ ব্রেসেস আর প্রোভাইডেড অ্যাজ শোন ইন ফিগার। এখানে এক্সট্রা করে একটা করে ডায়াগোনাল মেম্বার দেওয়া রয়েছে যেটা হচ্ছে ব্রেস। দিস ব্রেসেস আর জেনারেলি 10 সেন্টিমিটার টু 15 সেন্টিমিটার ওয়াইড অ্যান্ড 30 মিলিমিটার ঠিক। The brace give rigidity to the door and hence doors of these types are useful for wide opening. যেখানে ধরে নেই আমার ওপেনিংটা খুব বেশি চওড়া, আগেরটা কি ছিল ন্যারো ওপেনিং, ধরে নেই আমার একটা লোক ইজিলি পেরিয়ে যাবে। এবার ধরে নেই দুটো লোককে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমি যদি একসঙ্গে পার করতে, তারা যদি ঢোকে আর বেরোয়, তাহলে কী হয়, ডোরটা আমার একটু চওড়া হচ্ছে। তো সেইখানে আমাকে যদি লেসড অ্যান্ড আমাকে যদি তোর ব্যাটেন ডোর বানাতে হয়, তো শুধু লেসড অ্যান্ড ব্যাটেন দিলে হবে না, ওইখানে আমাকে এক্সট্রা জিনিস অ্যাড করতে, যেটাকে বলা হচ্ছে ব্রেস। তো ব্রেস দিলে কী হয়, ডোরের যে দৃঢ়তা সে দৃঢ়তাতে পড়ে। অ্যাকচুয়ালি কী হয়, ডোর যে টেনশন নেওয়া তখন সক্ষমটা হয়, একটা কী থাকে টেনশন জোন থাকে, একটা কম্প্রেশন জোন থাকে। তো ডোরটা কী চাইবে যে সামনের দিকে মানে নিজের ওয়েটের জন্য কী হচ্ছে, ও তো জুড়ে আছে আমার এই টি হিঞ্জের সঙ্গে, তো এবারে ডোরটা যাতে আমার ব্রিজ অ্যান্ড লেস যাতে আমার আলাদা না হয়ে যায়, কিংবা ডোরটা যাতে আমার ছেড়ে না যাচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে টেনশনটাকে ও মানে সাস্টেন করার জন্য একটা করে ব্রেস আমার সামনের দিকে আমার অ্যাড করা হয়ে থাকে। এই ব্রেসটা দেওয়ার ফলে কী হয়, ডোরটা আরও দৃঢ় হয়ে যায়, আরও লং লাস্টিং হয়। ইট শুড বি নোটেড দ্যাট ব্রেস মাস্ট স্লোপ আপওয়ার্ডস ফ্রম দ্য হ্যাঙ্গিং সাইড অ্যাজ দে হ্যাভ টু ওয়ার্ক ইন কম্প্রেশন নট ইন টেনশন। তো এখানে কী বলছে, তো টেনশনে আমার যেরকম নিচ্ছে সেরকম আমার কম্প্রেশন আমার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এবার কম্প্রেশন কোন জায়গাটা করছে, ঠিক না, কম্প্রেশন নিচ্ছে তো ব্রেসগুলো, আপওয়ার্ড দিকে স্লোপ থাকবে, মানে কি মানে ওপরের দিকটা স্লোপগুলো যেটা থাকছে সেটা হচ্ছে আমার আপওয়ার্ড সাইড ফ্রম দ্য হ্যাঙ্গিং সাইড, যেদিকটা আমার এদিকটা তো আমার ঝুলছে, কারণ কি এদিকে আমার ফিক্স রয়েছে, এ সাইডটা আমার কোনো কিছু ফিক্স নেই, তার মানে কি এদিকটা আমার জিনিসটা ঝুলে আছে, তো যেদিকটা আমার ঝুলে আছে তো সেইখানে কি হচ্ছে এই ওপর থেকে নিচ এইভাবে আমাকে ফিক্সিং করতে হবে, মানে কি মানে আপার সাইড বলতে কি মানে যেদিকটা আমার ঝুলে রয়েছে মানে যেদিকটা আমার বাইরের দিক, এই যে এইটা হচ্ছে লেজের আমার বাইরে, এটা হচ্ছে ভেতরে, মানে যেদিকটা হিঞ্জে লেগে রয়েছে এটা হচ্ছে ইনসাইড, এটা আউটার, আমি যদি এইভাবে ধরি তাহলে বাইরের থেকে ভেতরের দিকে এইভাবে মানে একটা ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ, এটা ফ্রন্ট স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ হচ্ছে কম্পিউটারের ব্যাক স্ল্যাশ হচ্ছে এরকম, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট স্ল্যাশ। তো ফ্রন্ট স্ল্যাশের মতন আপওয়ার্ড মানে যেটা ওপরের দিকে যেটা আপওয়ার্ডটা, ঠিক আছে, সেটা আমার থাকছে বাইরের দিকে, আর যেটা নিচের দিকে সেটা থাকবে হচ্ছে ইনওয়ার্ড সাইডে। তো এইভাবে এগুলোকে করা হয়ে থাকে। তো সেটা এখানে দেখেন কী দিয়েছে, এই যে তো অ্যাকচুয়ালি কী হয়, তো ডোরের মধ্যে আমার সব কিছু টেনশন অ্যান্ড কম্প্রেশন আমার কাজ করছে। তো মেনলি আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ব্রেসগুলো, তো ব্রেসগুলো তোর কাজ করে হচ্ছে অ্যাজ এ আমার স্ট্রাট, স্ট্রাট হিসেবে কাজ করে। তো আমরা ট্রাসে আমরা কী দেখেছিলাম, যেটা আমরা ট্রাসে আমরা কী দেখেছিলাম যে এইভাবে আমার যাচ্ছে প্রিন্সিপাল রাফটার, এখান থেকে আমার কিং পোস্ট দেখাচ্ছে, আমার কিং পোস্টে আমার নামছে, ঠিক আছে, এখানে আমার থাকছে কি, এখানে আমার থাকছে হচ্ছে টাইবিমটা, রাইট, টাইবিম আমার এখানে রইলো, এখানে আমার কী থাকছে, এখানে থাকছে হচ্ছে পার্লিন, পার্লিনের সঙ্গে আমার কী থাকছে ক্লিট, নিয়ে তারপর আমার কী থাকছে কমন র্যাফটার, এদিকেও ঠিক সেম অ্যারেঞ্জমেন্ট, পার্লিন তারপরে ক্লিট তারপরে কী থাকছে আমার কমন র্যাফটার আমার থাকছে, আর এখানে কী থাকে আমার রিচ প্লেট থাকে। এবার কী হয়, এখানে দেওয়া থাকে স্ট্রাট, তাই তো, তো এই এগুলো কী হচ্ছে, এই স্ট্রাটের মতন এগুলো হচ্ছে আমার কম্প্রেশন মেম্বার, এই মেম্বারগুলো এগুলো হচ্ছে কম্প্রেশন। তো সেরকমই কী কাজ হয়, সেরকমই আমার ব্রেসগুলো, দেখেন ব্রেসের ছবিটা ভালো করে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে আমার কম্প্রেশন মেম্বার, মানে কি যে ধরে নে তোর লেজ দরজা যদি আমার যখন আমি খুলছি আর পড়াচ্ছি, ঠিক, মানে যখন খুলছি আর যখন বন্ধ করছি আমি, তো সুইং করছে, তো এই ব্রেস কী করে রাখে, ব্রেস হচ্ছে দুটো লেজকে দুদিকে সাপোর্ট দিয়ে রাখে, ঠেলে রাখছে, মানে ব্যাটেন কেসে তার নিজের জায়গায় থাকছেই, আর লেজ দুটোকে ব্রেসটা দেওয়া মানে কি মানে এইটা ওপর দিকে একে এদিকে সাপোর্ট দিয়ে রেখেছে, আর এটা নিচে নিচে দিয়ে এইভাবে কী রেখেছে আমার সাপোর্ট দিয়ে রেখেছে,
ঠিক আছে, তার মানে কি, তার মানে দুটো লেজ আমার নিচের দিকে, আমার মুভ হবার কোনো চান্স নেই, দুটো দুদিকে সাপোর্ট দিয়ে রয়েছে, ঠিক আছে। তো তার মানে কি হয়েছে, তার মানে এখানে ব্রেস্টে কী রয়েছে, তার মানে ব্রেস্টটাকে বলা হচ্ছে এটা আমার কম্প্রেশন মেম্বার, কারণ কি লেজ একে চাইবে দাবাতে, এও চাইবে দাবাতে, ঠিক আছে, কিন্তু দুজনে দাবতে পারবে না, কারণ কি আমার ব্রেস্ট মাঝখানে আমার দেওয়া রয়েছে। তো এইটা হচ্ছে এই ডোরের একটা ছবি যেটা হচ্ছে ব্যবহার করা হয়, আর তারই এখানে ছবিটা দেওয়া রয়েছে, যেটা ড্রয়িং টেকনিক্যাল যে ড্রয়িংয়ের ছবিটা। তো এখানে কি বলছে, বলছে টু মেক মোর রিজিড, আরও বেশি দরজাটাকে দৃঢ় বানাবার জন্য ব্রেস দেওয়া হয় ডায়াগোনালি ইন অ্যাডিশন টু প্যাটার্নস অ্যান্ড লেজ। এ চওড়া কত, 100 থেকে 150 উইডথ আর 25 থেকে 30 মিলিমিটার থিকনেস প্রেফারেবল। ব্রেস শুড প্লেস আপওয়ার্ডস ফ্রম হ্যাঙ্গিং সাইড, যেদিকটা আমার ঝুলবে হ্যাঙ্গিং সাইড থেকে আপওয়ার্ড থেকে আমার নিচের দিকে নামবে। দেন দে অ্যাক্টস অ্যাজ স্ট্রাটস অ্যান্ড টেক্স কম্প্রেশন, স্ট্রাটের মতন কাজ করে, এই যে দেখালাম স্ট্রাট, এইটা ঠিক স্ট্রাটের মতন এটা আমার কাজ করবে। এটা কোথায় ব্যবহার করে, ইন কেস অফ আমার ওয়াইডার ও ওপেনিং। তো এইখানে যে ছবিটা দেখতে পেলি, এই যে অ্যারেঞ্জমেন্টটা এখানে করা রয়েছে, ঠিক সেম অ্যারেঞ্জমেন্টটা আমার এখানেও দেওয়া রয়েছে, এক্সট্রা কিছু নেই। এই যে টপ লেজ, এটা হচ্ছে লক সিস্টেম বললাম না, প্যাড লক কোথায় থাকে, মিডিলে করা থাকে, এগুলো হচ্ছে ব্যাটেন, এটা হচ্ছে ব্রেস, এটা হচ্ছে টি হিঞ্জড। এবার একটা জিনিস দেখ, এখানে একটা সেকশন দেখানো রয়েছে, কী রয়েছে, একটা এ এ সেকশন আছে, একটা আছে বি বি সেকশন আছে। তো এরকম করে কী হয়, যদি কোনো ডোরের যদি কোনো ছবি তোদেরকে ড্র করতে আসে, তো সেই ডোরের ছবিটাকে ড্র করার পর তারপর সেটাকে সেকশন তোদেরকে কেটে পরে দেখাতে হবে। এতে কী হয়, নাম্বারটা আরও বেশি ক্যারি করে, কারণ কী, কারণ যে এক্সামিনের যে খাতা দেখবে সে আরও ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কী বোঝাতে চাইছে। এরপরে কী আসছে, হচ্ছে ব্যাটেন্ড লেজড অ্যান্ড ফ্রেম ডোর, না তারপরে কী আছে ব্যাটেন লেজড ব্রেস্ট অ্যান্ড ফ্রেম ডোর, মানে সবই এখানে চারটে জিনিসকে আমি অ্যাড করে দিয়েছি, মানে দরজাটা আরও দৃঢ়, মানে আরও পাকাপাকি দরজা হয়ে গেল। তো ব্যাটেন লেজড অ্যান্ড ফ্রেম, তার আগে এখানে কী বলা আছে দেখে নিই, এই যে হয়ে গেল, এই যে ব্যাটেন্ড লেজড অ্যান্ড ফ্রেম ডোর, এটা কী বলছে, ইন দিস টাইপ অফ ডোরস এ ফ্রেমওয়ার্ক ফর শাটার্স আর প্রোভাইডেড টু মেক দ্য ডোর স্ট্রঙ্গার অ্যান্ড বেটার ইন অ্যাপিয়ারেন্স অ্যাজ শোন ইন ফিগার। এক শাটারের জন্য একটা এক্সট্রা করে ফ্রেমওয়ার্ক এখানে দেওয়া হয়ে থাকে, যাতে কী হচ্ছে ডোরটাকে আরও স্ট্রং আরও বেটার বানাবার জন্য। স্টাইলস আর জেনারেলি 10 সেন্টিমিটার ওয়াইড অ্যান্ড 14 মিলিমিটার থিক, দি লেজেস আর প্রোভাইডেড অ্যাজ ইউজুয়াল, যেরকম লেজ দেওয়া হয়ে থাকে। এবারে থিক স্টাইলসের যে টোটাল থিকনেস থাকে সেটা হচ্ছে কি, ইজ মেড ইকুয়াল টু দ্য থিকনেস অফ লেজ, মানে লেজের যে আমার ইউজুয়াল থিকনেস থাকবে সেই থিকনেস আমার স্টাইলস থাকবে, আর কি আমার ব্যাটেনের যে থিকনেস থাকছে সেটার মতো আমার সেমই থাকবে। তো সেটা এখানে দেখ, এখানে ছবিটা আমার দেওয়া রয়েছে, এক্সট্রা করে আমার ফ্রেমওয়ার্ক দেওয়া হচ্ছে। এইগুলোর ক্ষেত্রে কী হয়, যে ধরে নেয় আমার কাছে যদি কোনো ফ্রেমওয়ার্কে যদি কোনো কিছু অপশানস আমার কাছে না থাকছে ফ্রেম, তো সেগুলো সেই ক্ষেত্রে কিন্তু আমি এগুলো ব্যবহার করে থাকি কোনো কোনো ক্ষেত্রে, রাইট। ধরে নেয় কোনো টালি দেওয়া কোনো ছোটো হয়তো ঘর রয়েছে, সেখানে হয়তো কোনো একটা ওয়াশরুম বানাতে হবে, কিংবা একটা রান্না করার জন্য একটা ছোটো দরজা, তারপর একটা কথা মানে বলছে, তো সেখানে আমার এরকম আমরা ইউজ করতে পারি। কিন্তু এগুলোর ক্ষেত্রে কী হয়, আলাদা করে একটা ফ্রেম দেওয়া হয়। এই যে ফর দ্য সিম্পল ব্যাটেন্ড অ্যান্ড লেজ ডোর এ ফ্রেমওয়ার্ক ইজ প্রোভাইডেড ইন দ্য ফর্ম অফ টু ভার্টিকালস নোন এ স্টাইল। এই যে এগুলো কি আমার বলা হচ্ছে, এই যে ইন দ্য ফর্ম অফ টু ভার্টিকালস, মানে কি এদিকে একটা ভার্টিকাল নেমে আসছে আর এদিকে আমার একটা ভার্টিকাল আমার নেমে আসছে, তো এগুলোকে আমার কী বলা হচ্ছে, স্টাইলস বলা হচ্ছে। এবারে স্টাইলস আর জেনারেলি 100 মিলিমিটার ওয়াইড অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ থিকনেস ইজ কনসার্ন দ্য থিকনেস অফ দ্য স্টাইল শুড বি ইকুয়াল টু দ্য কম্বাইন্ড থিকনেস অফ লেজ অ্যান্ড ব্যাটেন। তার মানে কত, এর যে চওড়াটা, সে চওড়ার কত হচ্ছে 100 মিলিমিটার, মানে কত হচ্ছে মানে 10 সেন্টিমিটার। এইবারে এগুলো যদি থিকনেস, মানে এগুলো যদি গভীরতা চিন্তা করা হয়, তাহলে হচ্ছে কি যে লেজ আর ব্যাটেনের আমার যা থিকনেস থাকবে তার সঙ্গে ইকুয়াল করে আমরা এটাকে দিতে পারি। প্রেফারেবল কোনটা বলা হচ্ছে আমার 40 মিলিমিটার প্রেফারেবল, আমি এর থেকে বেশি বাড়াতে পারি তবে এর থেকে কম না করাই ভালো, মানে 4 সেন্টিমিটার মিনিমাম। তো এটা গেলো কি আমার, এখানে আমার লেজ থাকছে, ঠিক আছে, আর ব্যাটেন আমার থাকছে, তার সঙ্গে আমার দুটো ভার্টিক্যাল নেমে আসছে যেটাকে ফ্রেম বলা হচ্ছে। এই ফ্রেমটা কি, এইটাকে বলা হচ্ছে কি আমার স্টাইলস, এটাই হচ্ছে আমার ব্যাটেন্ড
লেস্ট অ্যান্ড ফ্রেম ডোর। এরপর আসছে কি ব্যাটেন, এই যে ব্যাটেন নামছে, এগুলো হচ্ছে ব্যাটেন্সগুলো, লেজড, এই যে একটা লেজ, লেজডগুলো, ঠিক আছে। তারপরে ব্রেস্ট, এই যে ব্রেস্ট, তার সঙ্গে হচ্ছে ফ্রেম, ফ্রেমও আমার থাকছে। মানে চারটে জিনিস, এর আগে যে তিনটে আলাদা আলাদা করে পড়ে গেলাম, সেই সবকটাকে মিলিয়ে একটা বানানো হয়েছে। সেটাকে এখানে দেখে নি কী বলছে, এই যে ব্যাটেন, লেজড, ফ্রেমড অ্যান্ড ব্রেস্ট ডোরস, বলছে দিস ইজ জাস্ট সিমিলার টু দ্য ব্যাটেন, লেজড অ্যান্ড ফ্রেম ডোরস, এক্সেপ্ট দ্যাট ব্রেস আর ইনস্টিটিউট। এগুলো হচ্ছে কি মানে ইন্ট্রোডিউসড, তোর ব্যাটেন, লেজড আর ফ্রেমের মতনই সেম, ব্যতিক্রম কি এর মধ্যে এক্সট্রা করে ব্রেস আমার দেওয়া থাকে। এই ধরনের ডোরগুলো কি হচ্ছে খুবই ডিউরেবল, মানে খুব লং লাস্টিং, বহুদিন পর্যন্ত এগুলো চলে, আর খুবই স্ট্রঙ্গার, অ্যান্ড হেন্স ইট ক্যান বি ইউজড ফর এক্সটার্নাল ইউজ। সেই জন্য এগুলোকে কি, যেহেতু এটা খুব ডিউরেবল, লং লাস্টিং, প্লাস এটা স্ট্রঙ্গার, সেই জন্য এগুলোকে আমরা বাইরের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো ব্রেসটা কি, মাস্ট টপ আপওয়ার্ড ফ্রম দ্য হ্যাঙ্গিং সাইড। ব্রেস আমরা যেভাবে ব্যবহার করে থাকি সেটা কি আপওয়ার্ড দিকে, মানে যেটা বাইরের দিকটা, যেটা হ্যাঙ্গিং সাইড, হ্যাঙ্গিং সাইড থেকে শুরু হবে, নামবে হচ্ছে ভেতরের দিকে, মানে জাস্ট লাইক হচ্ছে ফ্রন্ট স্লেসের মতন। তো সেটা অ্যাজ ইউজুয়াল আমার থাকে, তো সেটা এবার এখানে দেখে নিই কী বলছে। বলছে ইন দিস টাইপ দ্য ডোর মেড আপ অফ ব্যাটেন্স, লেজ, স্টাইলস অ্যান্ড ব্রেস, সো ইট ইজ মোর রিজিড। সেই জন্যে এটা কি খুব বেশি দৃঢ়, ডিউরেবল, লং লাস্টিং। ব্রেসেস আর কানেক্টেড ডায়াগোনালি বিটুইন দ্য লেজেস, এই যে ব্রেসগুলো কি ডায়াগোনালি কানেক্ট রয়েছে, যেদিকটা আমার বাইরের দিক আউটসাইড, যেটাতে হ্যাঙ্গিং, সেই দিকটা হচ্ছে আপার দিকটা থাকছে আমার, তারপরে এটা ভেতর দিকে নামছে। বিটুইন দ্য লেজেস অ্যাট অ্যাবাউট 40 মিলিমিটার ফ্রম দ্য স্টাইলস। এবার এই যে ফ্রেমগুলো নেমেছে, ফ্রেমটা কি, এটা তো স্টাইলস, তো একদমই স্টাইলের গায়ে এটা লেগে থাকবে না, একদম না। আমি যে কানেকশানটা করছি, মেনলি কানেকশানটা কার কার মধ্যে হচ্ছে, আমার দুটো লেজের মধ্যে কানে হচ্ছে, লেজ যেটা LEDG, তো স্টাইলস থেকে কিছু নাই হলেও যেন 40 মিলিমিটারের মতন যেন আমার একটু সরে থাকছে। এই যে দ্য ব্রেসেস আর কানেক্টেড ডায়াগোনালি বিটুইন দ্য লেজেস অ্যাট অ্যাবাউট 40 মিলিমিটার ফ্রম দ্য স্টাইলস। বাস এখানে এবারে এইটাতে আর কিছু নেই, এইটা হচ্ছে তোদের কি, আচ্ছা আবার কে চলে গেল, সৌরভ দড়িপা চলে গেছে নাকি? জিনিসটা কিন্তু খুবই খারাপ হচ্ছে কিন্তু, এটা এটা কিন্তু আমি আজকে এবার এটাকে আমি রিপোর্ট করব, কারণ তোরা যদি এরকম যদি চলতে থাকে যে সবাই এক এক করে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা ভালো জিনিস না। তো রিপোর্ট করতে আমি বাধ্য, আমার কিছু করার নেই। এটা আমার তো এইখানে তোদেরকে যে আজকে ডোরের টাইপগুলো পড়ালাম, এটা হচ্ছে তোদের টাইপস অফ ডোর 1 বলা চলে, ঠিক আছে। টাইপস অফ ডোর এটা ফার্স্ট, এরপরে তোদের যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপস অফ ডোর 2, যেখানে স্টার্টিংটা কী দিয়ে হচ্ছে, ফ্রেম ড্যান প্যানেল দিয়ে পরে এটা শুরু হচ্ছে, যেটা জিনিসটা দেখতে হচ্ছে আমার এইরকম, যেখানে ফ্রেম থাকছে আর এক্সট্রা করে আমার প্যানেল আমার থাকে, ঠিক আছে। নিয়ে তারপরে তোদের আবার আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে টাইপস অফ ডোর 3, কারণ ডোর বিভিন্ন রকমের আছে, ডোর ডোরও আছে, তার আলাদা করে উইন্ডো আছে। আর ডোর উইন্ডোর সঙ্গে তোদের এখানে আরেকটা জিনিস পড়তে হয়, যেটাকে বলা হচ্ছে ভেন্টিলেটর, মানে ভেন্টিলেশন যে জিনিসটা সেটাও আছে। তো ঠিক আছে, তো টাইপস অফ ডোর 2 যেটা, সেটা আগামীকাল শুরু করছি, ওকে। আগামীকাল যখন ক্লাস থাকবে সেই মতন করে শুরু করব। তো আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। আর তোদেরকে একটা কথা বলে রাখি, এই যে নোটটা তোরা দেখতে পাচ্ছিস, মানে এই যে বুকের যে টোটাল বুকটা এখানে PDF করে দেওয়া রয়েছে, এটা তোদের কিন্তু ভারত স্কিলের যে ওয়েবসাইট রয়েছে সেটা তোদেরকে আগেও বলেছি, সেই ওয়েবসাইট কিন্তু তোরা এটা পেয়ে যাবে। ওইখানে কি আছে, ফার্স্ট সেমটা বলেছে শুধুমাত্র ড্রাফটসম্যান মেকানিক্যালের দেওয়া রয়েছে, বাদ বাকি সেকেন্ড, থার্ড, ফোর্থ যে ই বুক আছে ড্রাফটসম্যান সিভিল, সেটা কিন্তু আমাদের টোটাল বইটা ওখানে দেওয়া রয়েছে। তো অতএব তোদের যদি বই দেখে পড়তে হয়, যদি এই PDFটা লাগে, তাহলে সেটা তোরা এখান থেকে পেয়ে যাবে। প্লাস আমার মনে হয় PDFটা আমি এর আগে দিয়েও ছিলাম গ্রুপে, আমার এক দুবার দেওয়াও হয়েছে, তো যদি তোরা নিয়ে রাখিস তাহলে খুব সুবিধা হবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই রাখছি, ওকে।
ওকে স্যার, তাহলে থ্যাংক আমি ইউ স্যার, কি ওকে করবো স্যার, না, আমি কিছু টাস্ক দিয়ে দেবো, থ্যাংক ইউ স্যার। ওয়েট দাঁড়া, আমি কিছু টাস্ক দেবো, সে টাস্কগুলো আমাকে করে পরে সাবমিট করবি। আর চিন্ময় বাউরিও বেরিয়ে গেলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে বেরিয়ে যাবে বেরো, আমাকে রিপোর্ট তো করতে হবে আমাকে, আর এটা আজকে রেকর্ডও হচ্ছে ক্লাসটা, সেটাও যাবে। ঠিক আছে, চল তাহলে, আমি রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ওকে, চল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, বাই বাই, আমি কিছু টাস্ক দেবো, করে দেবি, ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই।